ওদিকে জিকে কে আর এর খেলা হচ্ছে আর এদিকে জিদ্দার সিনেমার আপডেট চলে এসেছে এগুলো জিদ্দাবাদে কারোর পক্ষে করা সম্ভব নয় সিরিয়াসলি বলতে গেলে এই জন্যই লোকটাকে আলাদা লাগে লোকটা আলাদা স্ন্যাক্স কখন যে কী সারপ্রাইজ দেবে কেউ যায় না পুরো না নারী একদম গুগলি বলের মতো কিছু বয়ে যাবে না তো এই মুহূর্তে সব থেকে বড়ো খবর যেটার জন্য এতদিন ধরে ওয়েট দেখুন সিনেমার গান টিজার একদিকে কিন্তু সিনেমার ট্রেলার আর একদিকে এবং আপনাদের কাছে খুব ভালো রিপোর্ট আছে সেগিজের ট্রেলার কিন্তু অন্য লেভেলের হতে চলেছে অনেকগুলো এডিট করা হয়েছে একটা দুটো এডিট করা হয়নি অনেকগুলো এডিট করা দিন ধরে সময় নেই ট্রেলারের পিছনে খাটা হয়েছে এবং ট্রেলারের পেছনে মারাত্মক টাইমও দেওয়া হয়েছে মানে ট্রেলার কীরকম ধরনের হবে প্ল্যানিং কী বেশ কদিন আগে তারা প্ল্যান করে ফেলেছিলো সেই অনুযায়ী ট্রেলার এডিটিংয়ের কাজ হয়েছে অনেকগুলো এডিটিং তার পছন্দ হয়নি বারবার এডিট করা হয়েছে এরকম টাইম ট্রেলারের পিছনে খুব একটা বাংলায় দেওয়া হয় না কিন্তু আমরা দেখেছিলাম রাবণের সময় দেওয়া হয়েছিলো এডিট থেকে শুরু করে সিনেমার যাতে কোয়ালিটি ট্রেলারের কোয়ালিটি যাতে বেটার সব কিছুতে নয় দেওয়া হয়েছিলো যার ফলে দেখেছিলাম একটা বাংলার বুকে অন্যরকম একটা ট্রেলার তারভাবে চেঙ্গিজের ট্রেলার কিন্তু পুরো এক কাটটা লেভেলের ট্রেলার হতে চলেছে আমাদের কাছে রিপোর্ট আছে আমরা কোনো অব্দি দেখিনি কেউই কিন্তু রিপোর্ট আছে ট্রেলার একদম আলাদা লেভেলের হতে চলেছে এবং এই ট্রেলারটা জবে থেকে শুনেছিলাম তবে থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম কবে আসবে কবে আসবে তো আপাতত রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে থার্ড এপ্রিল ইয়েস অর্থাৎ পরশু দিন অর্থাৎ হচ্ছে সোমবার সোমবার দিন এটা ট্রেলার আসতে চলেছে এবং মারাত্মক লেভেলের ট্রেলার আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি তো এখন অব্দি আমি যখন ভিডিও করছি জিদ্দার পেজ থেকে ছাড়া হয়নি এটা এসেছে গ্র্যাসুয়েট এন্টারটেনমেন্টে পেছি যেখানে আমি ফার্স্ট দিয়ে গেলাম তো সেখানে থার্ড এপ্রিল লেখা রয়েছে আর প্রশ্ন হচ্ছে হিন্দিতে আলাদা করে আর বাংলাতে আলাদা করে ট্রেলার আসবে কেন দেখুন আমি যে পোস্টটা দেখলাম সেখানে ওরমভাবে লেখা নেই যে হিন্দি আর বাংলাতে আসবে বলে শুধুমাত্র ট্রেলার থার্ড মানে এপ্রিল এই দিন আসবে লেখা রয়েছে তো এর থেকে ক্লিয়ারলি বোঝা মুশকিল যে একই দিনে হিন্দিতে বাংলাতে আসবে কেন তবে আমার ধারণা টিজার যেহেতু পরবর্তীকালে হিন্দিতে আনা হয়েছে তারপর গান একই দিনে হিন্দিতে বাংলাতে এলো তো আমার মনে হয় ট্রেলারটাও কিন্তু হিন্দিতে আসতে চলেছে অর্থাৎ এটা বাংলা প্রথম হয়তো একটা মানে কি বলবো এমন ট্রেলার হতে চলেছে যেটা হয়তো তোমরা দেখে যা স্তম্ভিত হয়ে যাবে কারণ অ্যাকশন থেকে শুরু করে সব কিছুতে অন্যরকম মাত্রা রাখা হয়েছে এবং যেহেতু ইন্ডিয়া রিলিজ বুঝতেই পারছো যে এমনি এমনি সিনেমাটা এত ইনভেস্ট করছে না কারণ সে কাজটি নিয়ে কনফিডেন্স তো এটুকু তোমাদের গ্যারেন্টিতে পারি ট্রেলার অন্য লেভেলের হয়েছে এবং যখন দেখবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ছিটকে যাবে তো আমি তো এক্সাইটেড হয়েছি দেখার জন্য কারণ এটার জন্য দিন ধরে ওয়েট মানে বারবার বললাম যে একটা সিনেমার লোকে তখনই দেখতে হবে যখন ট্রেলার মানে মারাত্মক কিছু হবে এবং তিন তারিখ আসছে মানে রিলিজের আঠেরো দিন আগে তো খুব ভালো একটা টাইমে ট্রেলার আনা হচ্ছে এর ফলে কী হবে সিনেমাটার হাইপটা না মারাত্মক থাকবে কারণ বাংলা মানে সিনেমার ক্ষেত্রে দর্শক সংখ্যাটা যেহেতু একটু কম অন্য ইন্ডাস্ট্রির চেয়ে তো ট্রেলার রিলিজের বেশ কিছুদিন আগে মানে সামান্য দিন যদি আগে আনে না হাইপটা মারাত্মক যদি এক মাস দেড় মাস আগে আগেকার পদ্ধতিতে আনতো না তাহলে ওই জিনিসটা হতো না কারণ কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে হাইপটা বজায় রাখাটা সবচেয়ে বেশি দরকার তো যে কারণে ট্রেলার রিলিজের কিছুদিন আগে আনা যে সিদ্ধান্তটা সেটা খুব ভালো একটা সিদ্ধান্ত তো থার্ড এপ্রিল ট্রেলার আসতে চলেছে এবং ভয়ঙ্কর লেভেল একটা ট্রেলার হবে তো আমি খুব এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও যেই চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এন্ড দেওয়া অ্যান্ড ঘটতে এখন তো সবাই টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ নমস্কার আবার দেখাবে টেক কেয়ার